নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ বানাবো ইনস্ট্যান্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে 15 মিনিটের মধ্যে সন্ধ্যার টিফিন এগ রোল। তো কি উপকরণ নিয়েছি আর কিভাবে ঝটপট বানালাম তোমরা দেখে নাও। গামলাতে ময়দা নিয়ে নিয়েছি, এখানে আমি 500 গ্রাম মতো, দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো রিফাইন তেল। দিয়ে খুব ভালো করে মশকে নিয়ে ঠান্ডা জল দিয়ে মেখে নেব। শুকনো উপকরণ এবং তেল খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নেব। ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচারের জল যেটা আছে সেটা দিয়েই মাখব। একদম নরম একটা ডো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার এটা রেস্টিং টাইমে রেখে দেবো 10 মিনিট মতো। এগরোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ছোট সাইজের 4টে শসা, সেটাকেও কুচি করে রেখেছি। এখানে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা, সেটাকে কুচি করে রেখেছি। ঝালটা তোমাদের প্রয়োজন মতো তোমরা ব্যবহার করবে। এখানে একটু টকটক ভাব আসার জন্য নিয়েছি 3 ফালি লেবু, এটা আমি অর্ধেকটা লেবু ব্যবহার করছি। লাগছে টমেটো সস, এখানে ভাজবার জন্য এগরোল লাগছে সাদা তেল, আর লাগবে লবণ। এখানে নিয়েছি আমি ডিম, আর বিট নুন নিয়েছি এগরোলের স্বাদটা একটু বাড়াবার জন্য। তো চলো এবার এগরোল বানানোর প্রসেসে যাওয়া যাক। তো এবার দেখো 10 মিনিট পর ময়দাটা নিয়ে চলে এসেছি বেলনি চাকির উপর। এবার এটাকে এরকম লম্বা করে একটু মোটা মোটা, এই যে জাস্ট এই রকম সাইজের এক একটা এগরোলের ডো আমি করে নেব। এগরোলের সব সরঞ্জাম রেডি করছি। রেডি করতে করতে বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো এখন এই পাওয়ার ব্যাংকের সাহায্যে রিং লাইট সেট করে এই তোমাদেরকে বলতে বলতে কারেন্ট চলে এসেছে। তো যাই হোক, কারেন্ট চলে এসেছে, এবার ভিডিওটা ভালোভাবে করতে পারবো। কেটে রাখা লেচির থেকে এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে হাতের সাহায্যে এভাবে গোল করে অল্প একটু দিয়ে নেব তেল। এগরোল মোগলাইয়ের যে লেচি এটা কিন্তু তেল দিয়েই বেলতে হবে, তো এটা একটু মোটা হবে। যতটা সম্ভব এভাবে বেলনির সাহায্যে একটু বড় করে গোল করে নেব। দিয়ে দিলাম রুটিটা চাটুর উপর। তো একটা রুটি ভাজা হয়ে গেছে, এরকম রুটির মতো ভেজে রেখে দেবো একটা থালার মধ্যে। তারপরে একসাথে আমি এগরোল গুলো বানাবো। প্রত্যেকটা রুটিকেই এইভাবে কিন্তু প্রথমেই তেল দিয়ে ভাজা যাবে না, প্রথমে এরকম রুটির মতো ভেজে তুলে নেব, তারপর ডিম ও তেল দিয়ে ভাজবো। তাতে কি হবে, মুচমুচে হবে অনেকটাই বেশি। এখানে আমার 5টা রুটি বেলা হয়ে গেছে, আর রুটিগুলো এখানে এক জায়গায় রেখেছি, একদম সফট রুটিগুলো রয়েছে। এইবার আমি একটা বাটির মধ্যে এবার ডিম ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, তোমরা যদি ডবল ডিমের এগুলো খেতে চাও তোমরা কিন্তু ডবল ডিমও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দেবো একদম অল্প একটু পরিমাণে লবণ, খুব ভালো করে ফেটিয়ে নেব। চাটুর উপর দিয়ে দেব 2 চামচ তেল, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটুখানি লোতেই রেখো। তো এবার দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা এরকম কাঁচা থাকতে থাকতে রুটির একদিকটা এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে প্রেস করলেই ডিমটা কিন্তু পুরো ছড়িয়ে যাবে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। কত সহজ, এই 10-15 মিনিটের মধ্যে এগরোল তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এগরোলের স্বাদ নতুন করে বলার কিছু নেই। এবার আমি উপরে রুটিটাতে আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে পুরো এভাবে স্প্রেড করে নেব খুন্তির সাহায্যে। এবার জাস্ট উল্টে দেবো। দেখো ডিমটা কিন্তু পুরো এগরোলের মধ্যে ছড়িয়ে গেছে। এবার পরোটাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো পরোটাটা কত সুন্দর ভাজা হচ্ছে, দেখো চারিধারে একদম কিন্তু মুচমুচে করে আর ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। ডিমের দিকটা একটু কম ভাজলেও চলবে, কিন্তু এই দিকটা কিন্তু একদম খুব ভালো করে ভাজতে হবে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এগরোল মোড়াবার জন্য এরকম একটা সাদা পেপার। এগরোল কিন্তু বানাতে সবাই পারি, কিন্তু এগরোল মোড়াতে কিন্তু আমাদের কিছু মানুষের খুবই প্রবলেম হয়। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কত সহজে এগরোল মোড়ানো সহজ। দিয়ে দেবো এখানে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ, যে যতটা পছন্দ করবে সে কিন্তু সেইভাবে পেঁয়াজ ব্যবহার করবে। দিয়ে দিলাম এখানে 1 মুঠো পরিমাণে শশা। দিয়ে দেবো এগরোল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দেবো হালকা লেবুর রস, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফিল আসবে, খেতেও ভালো লাগবে, মুখে টক টক পড়বে। এই যে দেখো নিয়েছি এখানে 1 টিপ মতো বিট নুন, একদম শসা পেঁয়াজ লঙ্কা লেবুর রসটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 টিপ বিট নুন। উপর থেকে দিয়ে দেবো টমেটো সস, আমি এখানে শুধু একটাই টমেটো সস ব্যবহার করছি, তোমরা চাইলে অবশ্যই চিলি সসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো হয়ে গেল এখানে সস দেওয়া। এবার আমি এগরোলটাকে রোল করে নেব, একটু হাতের সাহায্যে করতে হবে সাবধানে। এই যে দেখো এই একটা ফোল্ড দিলে, দিয়ে এইভাবে ফোল্ড করে নিলে দেখো কত সুন্দর হয়েছে এগরোল, দেখলে বোঝা যাচ্ছে যে এটা ঘরে বানানো। এইবার এইদিকের কাগজটা এরকম দেবে, দিয়ে জাস্ট এইভাবে মুড়িয়ে নেবে, নিয়ে নিচটা এইভাবে গুজে দেবে। দেখো দেখে মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো, হাতে ধরিয়ে দিলেই মনে হবে দোকান থেকে মুচমুচে গরম গরম সন্ধ্যেবেলায় এগরোল চলে এসেছে, এবার খাওয়ার অপেক্ষা। তাহলে তোমরা তো দেখতেই পেলে কত সহজে এগরোল বানানো তোমাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।